Assalamualaikum. I am Nizam, assistant teacher of Bancharampur Girls Pioneer High School. Dear students, for the reasons of coronavirus, attraction of coronavirus, we cannot going to our class face to face with you. For that reason, we start to online class. Dear students, today I am discussing with you about the past perfect tense. After that, I also start my class. We know the definition of past perfect tense. Start. Ekti bakke. বাক্যের দুটি কাজের মধ্যে যে কাজটি অপেক্ষাকৃত আগে সম্পূর্ণ হয়েছিল বুঝায় তাকে পারফেক্ট টেন্স বলে এবং অন্যটি পাস্ট ইনডেফিনিট টেন্স। তাহলে আমরা কি বুঝলাম, একসাথে দুইটা টেন্সের কাজ করতে হবে। প্রথম হইল পাস্ট পার্ট, যে কাজটা অপেক্ষাকৃত আগে তো সম্পূর্ণ হয়ে যাবে বা হয়েছিল বোঝায়, অর্থাৎ একটি বাক্যে দুটি কাজের মধ্যে যে কাজটি অপেক্ষাকৃত আগে সম্পন্ন হয়েছিল বুঝায়, সেটি হল পাস্ট পারফেক্ট টেন্স। আর অন্যটি পাস্ট ইনডিফিনিট টেন্স। এখন আমি পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার এবং পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার আলোচনা করব। পাস্ট পারফেক্ট টেন্স এর স্ট্রাকচার, প্রথমে সাবজেক্ট প্লাস হেড প্লাস ভার্বের তিন নম্বর প্লাস যা থাকে। ডিয়ার স্টুডেন্টস, আমরা এখানে বুঝতে পারলাম যেহেতু পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার নিয়ে আমি কথা বলছি, যেহেতু এখানে হ্যাড শব্দটা পাস্ট পারফেক্ট টেন্সের অক্সিলারি ভার্ব অর্থাৎ সাহায্যকারী ভার্ব, আর ভার্বের তিন নম্বর বলতে আমরা যে স্ট্রং ভার্ব উইক ভার্ব পড়ি, এর মধ্যে প্রেজেন্ট ফর্ম মানে বেস ফর্মটা পাস্ট ফর্ম পাস্ট পার্টিসিপিয়াল ফর্ম অর্থাৎ তিন নম্বর দিয়ে পাস্ট পার্টিসিপিয়াল ফর্মটাই বুঝিয়ে দিয়েছি। পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার, ইনডিফিনিট টেন্স সাবজেক্ট প্লাস ভার্বের দুই নম্বর প্লাস অবজেক্ট এক্সট্রা অথবা এক্সটেনশন। ডিয়ার স্টুডেন্ট, এখানে ভার্বের দুই নম্বর বলতে ভার্বের ইষ্টকর ইউগের পাস্ট ফর্মকে বোঝানো হয়েছে। এখন আমি তোমাদের সাথে যেই টেন্স আলোচনা করতে যাচ্ছি ওই টেন্সের দুইটা শব্দ অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা কাজে লাগবে। এই দুইটা শব্দ আমি আগে বলে দিচ্ছি। পূর্বে এই শব্দটা আমাদের জানতে হবে বিফোর, পরে আফটার। আফটার আমি আগেই বলেছি একটা বাক্যে দুইটা কাজ হবে, দুইটা কাজ ছিল, এর মধ্যে যে কাজটা আগে সম্পূর্ণ হয়ে যায় এটা পাস্ট পারফেক্ট, আর যে কাজটা পরে সম্পূর্ণ হয় এটা পাস্ট ইনডিফিনিট। এখন তোমাদের সাথে উদাহরণের মাধ্যমে আমি এই বিষয়টা পরিষ্কার করে দিচ্ছি। ডাক্তার আসার পূর্বে পূর্বে
रोगी मारा गेल अर्थात डाक्टर आसार पूर्व रोगी मारा गेल हमने आगे बोले एक बार बुझाटा बुझा दे তাহলে এখানে কি আছে পূর্বে কথাটা আছে পূর্বে কথাটা থাকলে পরের অংশটা পাস্ট পারফেক্ট আর প্রথম অংশটা পাস্ট ইন্ডিফিনিট ইন্ডিফিনিট তবে আমি আগেই বলেছিলাম যে এই কাজটা পূর্বে সম্পূর্ণ হয়েছিল তাহলে ডাক্তার আসার পূর্বে রোগী মারা গেল কে মারা গেছে কে রোগী মারা গেল এই কাজটা আগে সম্পূর্ণ হয়েছে সুতরাং যে কাজটা আগে সম্পূর্ণ হয়েছে তা পাস্ট পারফেক্ট আর যে কাজটা পরে সম্পূর্ণ হয়েছিল তা পাস্ট ইন্ডিফিনিট আমি যখন বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করব বা ইংরেজি করব তখন পরের অংশটা প্রথমে নিয়ে আসতে হবে তাহলে পরের অংশটা পাস্ট পারফেক্ট দি পেশেন্ট দি পেশেন্ট ইন টি আই পি এন টি টি দি পেশেন্ট যেহেতু পাস্ট পারফেক্ট স্ট্রাকচার কিন্তু সাবজেক্ট প্লাস আপনি স্ট্রাকচারটা মুছে দিয়েছি পাস্ট পারফেক্ট সাবজেক্ট প্লাস হেড প্লাস বাকি তিন নাম্বার সুতরাং এই স্ট্রাকচার অনুসারে আমরা লিখব সাবজেক্ট সাবজেক্ট তারপরে সাহায্যকারী বা হেড হেড তারপর বাকি তিন নাম্বার যেহেতু মারা গেল ডাই ডি আই ই ডি বাকি তিন নাম্বার তারপরে আমরা বলছিলাম যে পূর্বে শব্দটা বিফোর 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 তারপরে আমরা পরের অংশটা যে কাজটা পরে সম্পূর্ণ হয়েছিল তা পাস্ট ইন্ডিফিনিট সুতরাং ডাক্তার আসা কাজটা পরে হয়েছিল দি দি ডক্টর ডক্টর এ সাবজেক্ট পাস্ট ইন্ডিফিনিট স্ট্রাকচার সাবজেক্ট প্লাস পারফেক্ট দুই নাম্বার তাহলে পারফেক্ট দুই নাম্বার অবজেক্ট একটা থাকলে লিখব না থাকলে আমরা লিখব না তাহলে আমরা মিলিয়ে দেখি যে ঠিক আছে কিনা পূর্বে বিফোর পরের কাজটা আগে হয়েছিল অর্থাৎ মারা গিয়েছিল আগে তার জন্য পাস্ট পারফেক্ট আর ডাক্তার পরে আসছে তার জন্য পাস্ট ইন্ডিফিনিট তাহলে আমরা এটা বুঝতে পারলাম এটা যদি আমরা এইভাবে করতে যাই পরে দিয়ে করতে যাই ডাক্তার আসার পর পরে রোগী মারা গেল মারা গেল গেল তাই এখানে পরে কথাটা আছে পরে শব্দটা থাকলে আফটার তাইলে পরে শব্দটা থাকলে পরের অংশটা পাস্ট ইন্ডিফিনিট আমি দেখাচ্ছি কেন পাস্ট ইন্ডিফিনিট আফটার তো হচ্ছে না পাস্ট পারফেক্ট পাস্ট ইন্ডিফিনিট কেন বলা হয়েছে ডাক্তার আসার পর রুগী মারা গেল তাহলে রুগী মারা গেল কাজটা পরে হয়েছে আর ডাক্তার আসছে আগে তাহলে আমরা বুঝে নিলাম যে কাজটা পরে সম্পূর্ণ হয়েছিল বুঝায় তা পাস্ট ইন্ডিফিনিট আর যে কাজটা পরে আগে সম্পূর্ণ হয়েছে তাই হলো পাস্ট পারফেক্ট তাহলে ডাক্তার আসার পর রুগী মারা গেল যেহেতু রুগী মারা পড়ে গেছে আমরা কি করবো পাস্ট ইন্ডিফিনিট করে নেব রুগী মারা গেল কিন্তু প্রশ্ন হলো যখন আমরা বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেট করি তাহলে পরের অংশটা আমাদের ইংরেজি করে সামনে নিয়ে আসতে হবে দি পেশেন্ট ডাই যে সাবজেক্ট প্লাস ভার্বের দুই নাম্বার তারপরে পরে আফটার আফটার দি ডক্টর ডক্টর যেহেতু পাস্ট পারফেক্ট সাহায্যকারী ভার্ব হ্যাড বসাতে হবে হ্যাড ডাই হ্যাড নাও ভার্বের তিন নাম্বার গেট স্টুডেন্ট এই অংশটা আগে করে তোমাদের বুঝাতে পেরেছি এবং এটার দুইটা পার্ট আছে একটা পার্ট আমি আলোচনা করেছি আর দ্বিতীয় পার্টটা এখন আলোচনা করব ডিয়ার স্টুডেন্টস আজকে আমি পাস্ট পারফেক্ট টেন্সের তোমাদের অর্ধেকটা অংশ আলোচনা করলাম যেহেতু এই অংশটা একটু জটিল এবং বড় দ্বিতীয় অংশটা আমি পরে নেক্সট ক্লাসে আলোচনা করব তোমরা আন্তরিকতা দিয়ে এই প্রথম অংশটা কমপ্লিট করে ফেলবে আর প্রথম অংশটা কমপ্লিট করে না থাকলে দ্বিতীয় অংশটা কিন্তু তোমরা বুঝতে পারবে না এই বলে আজকে বিদায় দিচ্ছি আল্লাহ হাফেজ।